তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ব্লগার। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আমরা এখন পৌঁছে গেছি গোবড়াতে। তো দেখো ক্যামেরাম্যান ওদিকে, তো ঠিক আছে দেখে দিয়েছো। তো আমরা গোবড়া পৌঁছে গেছি। তো আমরা এখন যাবো বেলুড়ে। তো এখান থেকে আমরা গোবড়ায় আছি। তো গোবড়া থেকে আমরা ডাইরেক্ট ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো আমরা এখন বেলুড়ে। তো দেখা হচ্ছে তোমাদের বেলুড়ে গিয়ে। গাইজ, আমি ফাইনালি পৌঁছে গেছি বেলু স্টেশনে। তো এখানে প্রচণ্ড পরিমাণে গরম। তো আমি এখন জল খাবো, প্রচণ্ড গরম হচ্ছে। গাই জলটা খেয়ে নিই, তারপরে তোমার সাথে একটু কথা বলছি। তো গাই প্রচণ্ড পরিমাণে রোদ দূর থাকার জন্য আমি প্রচণ্ড হাঁপে গেছি জার্নি করে ট্রেনটা। তো এবার এখান থেকে আমরা যাবো বেলুর মঠ। তো দেখা হচ্ছে সোজা বেলুর মঠ গিয়ে। চলো ভাই দেখো আপনি কে করতাম। Thank you.
তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ভেতরে কিছু মন্দির মতন মনে হয় আছে, তো ভেতরে গিয়ে দেখা যাক। ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে কিনা তাও জানি না, তাও আমরা ক্যামেরা নিয়ে ঢোকার চেষ্টা করছি। তো গাইস এসো দেখি ভেতরে কি আছে। গাইস দেখতে পাচ্ছ এখানে কত ফুল আছে, তো দারুণ একটা পরিবেশ এখানকার, এখানকার পরিবেশটা খুবই সুন্দর। তো এখানে বেশি জোরে কথা বলা যাবে না। তো এখানে ভেতরটা দেখতে পাচ্ছি, ভেতরে মনে হয় আমরা ঢুকতে পারবো না। তো ওখানে লেখা আছে ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। তো এদিকটা একটু দেখাও, এদিকে একটু মন্দিরটা দেখতে দাও। তো গাইস দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে, তো ভেতরে ঢোকা যাবে কি জানি না। তো এখানে দেখতে পাচ্ছ ভেতরে ইয়োগা শিখাচ্ছে, তো ইয়োগা তো আমরা মনে হয় ভেতরে ঢুকতে পারবো না। তো গাইস তোমাদের আমি আর একটা জিনিস দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ, তো এখানে দেখা যাচ্ছে যে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, তো দেখতে পাচ্ছি এটা কত বড় একটা ইউনিভার্সিটি। তো এখানকার পড়ার স্বপ্ন আমার অনেক দিনের ছিল। আচ্ছা ঠিক আছে। তো এখানকার দেখতে পাচ্ছ তোমরা যে সেই সাউথের মুভিগুলো দেখো না, সেই সাউথের মুভির মতো পুরো জায়গা। তো এখানকার ভেতরে যদি কলেজে একটু পড়তাম তো আলাদা মজা আসতো। তো মানে কোনোদিন এই স্বপ্নটাও আমাদের পূরণ হবে বলে তো আর মনে হয় না। তো যখন আমরা বড় ইউটিউবার হয়ে যাবো, মানে তোমরা যদি সাপোর্ট করো তো তখন আমরা বড় ইউটিউবার হয়ে গেলে তো আমরা মানে ভেতরে ঢোকার চেষ্টা করবো। তো এখন তো আমাদের ভেতরে ঢুকতে দেবে না, আমরা জিজ্ঞেস করেছিলাম তো ভেতরে ঢুকতে দেবে না, তাহলে তোমাদের নিশ্চয়ই দেখাতাম যে ভেতরে কী কী আছে। তো দেখতে পাচ্ছ ওখানে একটা বিবেকানন্দের মূর্তি আছে। তো আর কিছু দেখা যাচ্ছে কি দেখাও ক্যামেরা দিয়ে, আর কিছু দেখা যাচ্ছে আর সেবার সেরকম কিছু দেখা যাচ্ছে না গাইস। তো দেখাচ্ছি আরও কিছু, সামনে কিছু থাকলে তোমাদের দেখাবো। তো আমরা ফাইনালি চলে এসেছি বেলুর মঠ মন্দিরে। তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, নাহলে আমি তার জন্য খুবই দুঃখিত। তো আমাদের ক্যামেরা নিয়ে আমরা ঢুকতে গেছিলাম ওখানে ভেতরে, তো ওখানকার যারা গার্ড ছিলেন, সিকিউরিটি গার্ড ছিলেন, তারা আমাদের ঢুকতে দেয়নি। তো ঢুকতে গেলে তো ফাইন মেরে দেবে, তো আমরা কোনো রিস্ক নিতে চাইছি না। তো নাহলে তোমাদের নিশ্চয়ই দেখাতাম বেলুর মঠের ভেতরে কী হচ্ছে। তো দেখা যাক আর কী করা যায়, যদি সম্ভব হয় তোমাদের দেখাবো। তো আমি চেষ্টা করে যাচ্ছি। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি গঙ্গার ধারে। তো গঙ্গার ধারে দেখতে পাচ্ছ গঙ্গাটাকে একটু দেখতে দাও। তো আমরা এখন গঙ্গায় একটু যাওয়ার চেষ্টা করব। তো গাইস এসো। তো
তো গাইস দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড কাদা হয়ে গেছে। তো এখানে আমার যতদূর মনে হচ্ছে বর্ষার কারণে গঙ্গা জলটা অনেকটা উঠে গেছিল, তাই এখানে অনেক পলি মাটি জমা হয়েছে। তো এখন জলটা অনেকটা নিচে আছে, সকালবেলা বলে যখন জোয়ার আসে তখন মানে এর থেকেও আরও উপরে জল উঠে যায়। তো আমি এখন নিচে যাব, একটু গঙ্গার জল মাথায় দেবো যাতে ভগবান আমাদের মনে শান্তি দিক। তো এখন আমি যাচ্ছি নিচে। তো গাইস আমরা এখন যাব ফেরিঘাট, তো ওখান থেকে আমরা লঞ্চ ধরবো, লঞ্চ ধরে যাবো হচ্ছে আমরা দক্ষিণেশ্বর। তো ওখানেও তোমাদের কিছু ঘুরিয়ে দেখাবো। তো যাওয়া যাক এখন দক্ষিণেশ্বর, আর এখন আমরা ধরবো লঞ্চ। তো এখন গিয়ে দেখি লঞ্চের টিকিট কাটি, তো লঞ্চে তোমাদের কিছু ভিউ দেখাবো, তো কিরম লাগলো আমাদের চেপে সেটাও বলবো। তো যাওয়া যাক এখন লঞ্চ ধরতে। আমরা এখন চলে এসেছি ঘাটে, তো আমাদের দেখতে পাচ্ছ আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে। তো আমাকে আর ক্যামেরাম্যানকে নিয়ে যে মানে যে ক্যামেরায় আছে, তো ক্যামেরা আছে প্রকাশ, তো আমাদের দুজনকে নিয়ে 11 টাকা করে 22 টাকার টিকিট লেগেছে। তো আমরা এখন যাবো এখান থেকে দক্ষিণেশ্বর, তো আমরা এখান থেকে এখন লঞ্চ ধরবো। তো লঞ্চ মানে সব কিছু তো ধরবো, তো কিন্তু দেখা হচ্ছে, তো এর জন্য তোমাদের দেখতে হবে পরের পার্টটা। তো দেখা হবে পরের পার্টে।